আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনার উদ্দেশ্যে বলছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আনলিমিটেড ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে এসির কম্প্রেসার ভালো খারাপ কীভাবে আপনি বুঝবেন। দেখুন, এই টেস্টের মাধ্যমে, আজকের ভিডিওর মাধ্যমে আপনি অতি সহজে এসির কম্প্রেসার ভালো না খারাপ এটা বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মিটারের যে সাকশন এবং ডিসচার্জ যে কাটাগুলি আছে, এগুলি যে লাফাচ্ছে এটা বোঝা যাচ্ছে যে এতে বুঝবেন যে আপনার এই কম্প্রেসারটা খারাপ। অর্থাৎ কম্প্রেসারটা পিস্টনগুলি ধরে গেছে, পিস্টনগুলি ক্ষয় হয়ে গেছে। এক্ষেত্রে অনেক সময় গ্যাস বেশি হলেও কম হলেও এই ধরনের প্রবলেম দেখা দেয়। তবে আপনাকে খুব সতর্কতার সহিত এগুলি টেস্ট করে তারপর বুঝতে হবে এটার কম্প্রেসারটা খারাপ। তো সাধারণত এই কাটা যখন লাফাবে তখন আপনারা বুঝবেন যে এটা কম্প্রেসারটা খারাপ, অর্থাৎ কম্প্রেসারটা আপনি চেঞ্জ করে দেখতে পারেন। দেখুন অন্যান্য সাইড ঠিক আছে, কম্প্রেসার বা এসির ফ্যান মোটর চলছে, কম্প্রেসার চলছে। এ পর্যায়ে এসির টেম্পারেচার হচ্ছে 20.9, অর্থাৎ অনেক তাপমাত্রা, ঠান্ডা নাই আর কি, তাপমাত্রা অনেক বেশি, অর্থাৎ এই অবস্থাতে ঠান্ডা হবে না। কিন্তু তখন ব্লোয়ার হচ্ছে একদম ফুল, অর্থাৎ এসির ব্লোয়ার যেটা দিয়ে বাতাস আসে ব্লোয়ার ফুল। এই পজিশনে এসে এটা আমরা দেখতে পাচ্ছি, এই পজিশনে এসে টেম্পারেচার এটা হওয়া মানে কম্প্রেসার উইক, কম্প্রেসার দুর্বল বা কম্প্রেসার খারাপ। তো ফ্রেন্ড, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? নিশ্চয়ই ভালো লেগেছে, কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার এবং বেল আইকন ক্লিকের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে পরবর্তী আয়োজনে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।